পল্টন কাকরাইল সহ আশপাশে সংঘর্ষ, আগুন, এক কনস্টেবল নিহত, সাংবাদিক সহ গুলিবিদ্ধ 25 আহত, 150 বিএনপির মহাসমাবেশ পণ্ড, সারা দেশে আজ হরতালে ডাক। উচিত শিক্ষা দেয়া হবে বিএনপিকে বলেছেন ওবায়দুল কাদের। আজ সারা দেশে শান্তি সমাবেশ, জ্বালাও পোড়াও করলে ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। বিএনপির সমাবেশে সংঘর্ষের নিন্দা মার্কিন পররাষ্ট্র দপ্তরের, সব পক্ষকে শান্ত থাকার আহ্বান, সহিংসতার ঘটনাগুলো পর্যবেক্ষণের হুঁশিয়ারি ডোনাল্ড লুর। ভোট চুয়োর খুনিদের আন্দোলনে ভীত নয় আওয়ামী লীগ, দেশ এগোচ্ছে উন্নয়নের পথে বলেছেন প্রধানমন্ত্রী, চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেল উদ্বোধন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপির সমাবেশকে কেন্দ্র করে কাকরাইল নয়াপল্টন এলাকায় বিএনপির সংঘর্ষে আহত পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। কাকরাইল মসজিদের সামনে থেকে শনিবার দুপুর 12:30 দিকে বিএনপি নেতাকর্মী ও পুলিশের সংঘর্ষে প্রায় 5 কিলোমিটার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আহত হয় পুলিশ সাংবাদিক সহ অনেকে। এদিকে কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছে নয়াপল্টন এলাকায় সংঘর্ষে আহত রাজধানীর মুগদা এলাকার বাসিন্দা শামীম মিয়া পরে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাকে যুবদলের ওয়ার্ড পর্যায়ের নেতা বলে দাবি করা হয়েছে সংগঠনটির পক্ষ থেকে। ফরুক বাবুকে সাথে নিয়ে দীপন দেওয়ানের রিপোর্ট, ক্যামেরায় আরআই বাবুল ও আরিফুল ইসলাম মাসুম। বেলা 12:30 দিকে কাকরাইল মসজিদের সামনে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের সাথে সংঘর্ষ শুরু, চলে ধাওয়া পাল্টা ধাওয়া। সংঘর্ষ নাইটিংগেল মোড়, নয়াপল্টন, শান্তিনগর, পল্টন সহ প্রায় 5 কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। এ সময় পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়। বিএনপি নেতাকর্মীদের লক্ষ্য করে পুলিশ টিয়ারশেল, জল কামান, সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ছোড়ে। কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের ভিতরে থাকা একটি বাসে আগুন দেয় উত্তেজিত নেতাকর্মীরা। এছাড়া বেশ কয়েকটি মোটরসাইকেল পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় পুলিশ, বিএনপি নেতাকর্মী ও পথচারীদের অনেকেই আহত হন। চিকিৎসার জন্য অনেককে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এ সময় হাসপাতালে মারা যান এক পুলিশ সদস্য। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সাথে যোগ দেয় বিজিবি, এপিবিএন, আনসার সদস্যরা। রাজারবাগ পুলিশ হাসপাতালের সামনে থাকা কয়েকটি অ্যাম্বুলেন্সেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। নিজেদের আত্মরক্ষায় পুলিশ বাধ্য হয়ে রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ছুড়েছে দাবি ডিবি প্রধানের। সব জায়গায় তারা আগুন লাগিয়েছে এবং তারা মানে পুলিশের উপর ককটেল নিক্ষেপ করেছে। পুলিশও জানমাল রক্ষাতে পুলিশ মানে একসাখানে মানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। আমি মনে করি এটা এই ঘটনাটা যারা ঘটিয়েছে এটা সিসিটিভি আছে, অনেক ক্যামেরা আছে, আপনাদের কাছে অনেক তথ্য প্রমাণ আছে, সেটা তদন্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। নয়াপল্টনের সংঘর্ষের রেশ পড়ে ফকিরাপুল এলাকায়। সেখানে বিএনপি নেতাকর্মীদের সাথে ঘণ্টাখানেক চলে সংঘর্ষ। এরপর মতিঝিল এজিবি কলোনি এলাকায় গিয়ে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। কিছুক্ষণ বিরতির পর রাজারবাগ এলাকায় আবারও চলে সংঘর্ষ। ঘণ্টাখানেক পর সন্ধ্যার দিকে ওই এলাকায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পরিণত হয় রণক্ষেত্র। মহাসমাবেশে আসা নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও টিয়ার শেল ছোড়ে পুলিশ। কয়েক ঘণ্টা ধরে চলা ওই সংঘর্ষে আহত হয়েছেন বিএনপি নেতাকর্মী, পুলিশ সাংবাদিক সহ 150। রিপোর্ট জাহাঙ্গীর আকন্দের, ক্যামেরায় জাহাঙ্গীর আলম। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঠিকঠাক মতোই চলছিল সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপির ডাকা মহাসমাবেশ। দুপুর 12:00 দিকে হঠাৎ ছন্দপতন। কাকরাইল নাইটিংগেল মোড়ে নেতাকর্মীদের সাথে বাধে পুলিশের সংঘর্ষ। উত্তেজনা ছড়িয়ে পড়ে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের মহাসমাবেশে। পুলিশ নাইটিংগেল মোড় থেকে মোহরমোহর টিয়ার শেল, রাবার বুলেট আর সাউন্ড গ্রেনেড ছুটতে ছুটতে ধেয়ে আসে নয়াপল্টনের মহাসমাবেশের দিকে। কিছুক্ষণের মধ্যেই পণ্ড হয়ে যায় মহাসমাবেশ। পুলিশের সাথে নেতাকর্মীদের শুরু হয় সংঘর্ষ। পুলিশের টিয়ার শেল, রাবার বুলেট আর সাউন্ড গ্রেনেডের জবাবে নেতাকর্মীরা ছুটতে থাকে ইটপাটকেল।
ডিয়ারশেল রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেডে টিকতে না পেরে বিএনপি নেতাকর্মীরা সরে পড়ে নয়াপল্টনের অলিতে গলিতে। এ সময় পুলিশের ডিয়ারশেল আর সাউন্ড গ্রেনেডে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা। নেতাকর্মীরা নয়াপল্টনের রাস্তায় আগুন জ্বালিয়ে দেয়। ঘণ্টাখানেক ধরে চলা সংঘর্ষের পর দুপক্ষই কিছুক্ষণ থেমে যায়। এরপর নেতাকর্মীরা আবারও নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় জড়ো হতে থাকলে পুলিশের সাথে দ্বিতীয় দফা সংঘর্ষ শুরু হয়। পুলিশ বিনা উস্কানিতে আমাদের উপর রাবার বুলেট টিয়ার গ্যাস নিক্ষেপ করে। আমরা ভীতি সন্ত্রস্ত নই, যতই হামলা মামলা আমাদের উপর করুক আমরা রাস্তাতে আছি, রাস্তা ছেড়ে আমরা যাব না। অবৈধ সরকারের গুন্ডারা আমাদের শান্তিপূর্ণ সমাবেশকে নস্যাৎ করে দিয়েছে। আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো। পুলিশের রাবার বুলেটে আহত হন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জ্যেষ্ঠ সদস্য ইঞ্জিনিয়ার ইশাক হোসেন সহ অসংখ্য নেতাকর্মী। আহত হয়েছেন দায়িত্ব পালন করা সাংবাদিকরাও। সংঘর্ষ থামলে বিভিন্ন স্থান থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহত নেতাকর্মীদের। এটা করে এই আন্দোলন দমানো যাবে না, কোনো লাভ হবে না। আমি বলতে চাই এই প্রশাসনের উদ্দেশ্যে যে তারা যে দলীয় লাঠিয়াল বাহিনীর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন সেখান থেকে সরে যান, আপনারা নিরপেক্ষ থাকুন। সরকারের উদ্দেশ্যে বলতে চাই আপনারা যতই এরকম আমাদের উপরে নির্যাতন চালান, হামলা চালান, এতে করে আমাদের আন্দোলন দমানো যাবে না, আমরা এই আন্দোলন চালিয়ে যাব। এ সময় বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করে পুলিশ। পুলিশের মোহরমোহর টিয়ার শেল, রাবার বুলেট আর সাউন্ড গ্রেনেডে প্রকম্পিত হয়ে ওঠে নয়াপল্টন এলাকা। নেতাকর্মীদের সাথে দফায় দফায় সংঘর্ষ হয়। পুলিশের পুরো এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। নেতাকর্মীরা বলছেন যত বাধাই আসুক রাজপথে থেকে এক দফা দাবি আদায় করবেন তারা। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, নয়াপল্টন, ঢাকা। মহাসমাবেশে হামলার প্রতিবাদে রবিবার সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। দলটির দাবি পুলিশ ও আওয়ামী লীগের যৌথ হামলায় পণ্ড হয়ে যায় তাদের মহাসমাবেশ। রিপোর্ট করছেন সিকান্দার রেমান, ভিডিও ধারণ করেছেন এম সেলিম। সংঘাত সংঘর্ষ, সংঘাত ছড়িয়ে পড়ে আশপাশের সড়কে, বন্ধ হয়ে যায় মাইক, তবে তখনও মূল মঞ্চে বিএনপি মহাসচিব সহ সিনিয়র নেতারা। টিয়ারশেল, জলকামান, সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ব্যবহার করে পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায় আইন শৃঙ্খলা বাহিনী। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে শেষ মুহূর্তে হরতালের কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যদিও এর আগে রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীদের খণ্ড খণ্ড মিছিলের স্রোত ছিল নয়াপল্টন অভিমুখে। নেতাকর্মীদের ঢল কাকরাইল পার হয়ে মালিবাগ, ফকিরাপুল পার হয়ে আরামবাগ আর নাইটিঙ্গেল মোড় থেকে বিজয়নগর পার হয়ে পুরানা পল্টন গিয়ে পৌঁছায় দুপুরের আগেই। দুপুর দুটায় সমাবেশ শুরু হবার কথা থাকলেও 12:30টার দিকেই শুরু হয় সমাবেশের আনুষ্ঠানিকতা। সরকারের পদত্যাগ, বর্তমান সংসদের বিলুপ্তি, বেগম খালেদা জিয়া সহ রাজবন্দীদের মুক্তির এক দফা দাবিতে করা মহাসমাবেশকে কেন্দ্র করে কত কয়েকদিন ধরে রাজনৈতিক মহলে টানটান উত্তেজনা বিরাজ করেছে। যদিও শেষ পর্যন্ত শান্তিপূর্ণ মহাসমাবেশ করার ঘোষণা ছিল বিএনপির, কিন্তু শেষ পর্যন্ত আর মহাসমাবেশ শেষ করতে পারেনি বিএনপি। শান্তির সুবাতাসের জায়গায় ছিল টিয়ার শেলের ঝাঁঝালো ধোয়া, ছিল অন্ধকারাচ্ছন্ন গোধূলি। যদিও বিএনপি নেতারা বারবার বলছেন তাদের শান্তিপূর্ণ মহাসমাবেশকে পরিকল্পিতভাবে বানচাল করা হয়েছে এবং এজন্য সরকারকেই দায়ী করছেন বিএনপির সিনিয়র নেতারা। তারা বলছেন এক দফার যে আন্দোলন চলছে সেই আন্দোলন চলবে এবং দলনিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি যে রয়েছে সেই দাবি বাস্তবায়নের আগ পর্যন্ত এই কর্মসূচি চলবে।
সিকান্দার রেমান, বাংলা ভিশন, নয়া পল্টন, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে অবশ্যই সমাবেশের নামে নৈরাজ্যের কৈফিয়ত দিতে হবে। বিএনপির হরতালকে ভোতা অস্ত্র উল্লেখ করে তিনি বলেন, তাদের এ কর্মসূচি মানবে না আওয়ামী লীগ ও দেশের জনগণ। রবিবার সারা দেশে শান্তি সমাবেশের ঘোষণা দেন তিনি। মাইনুল শোভনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন জামাল খান ও আলমাসুম সবুজ। নির্ধারিত সময়ে বেলা আড়াইটায় সমাবেশ শুরুর কথা থাকলেও দুপুরের আগ থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে জড়ো হতে শুরু করেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। কর্মসূচি শুরুর আগেই নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে ওঠে সমাবেশের স্থল। এক পর্যায়ে সমাবেশের বিস্তৃতি ঘটে একদিকে নবাবপুর, ফুলবাড়িয়া ও অন্যদিকে সচিবালয় পর্যন্ত। জাতীয় পতাকা হাতে নিয়ে স্লোগানে স্লোগানে বিএনপির অপরাজনীতির বিরুদ্ধে দীপ্ত অবস্থান নেন নেতাকর্মীরা। দুপুর থেকে মঞ্চে অবস্থান নেন প্রেসিডিয়ামের অধিকাংশ সদস্য ও দলের সিনিয়র নেতারা। মহানগর নেতা ও দলের অঙ্গসংগঠনের নেতাদের বক্তৃতা পর্ব শেষে সিনিয়র নেতারা তাদের বক্তব্যে জানান দেন আগামী নির্বাচন নিয়ে নিজ দলের অবস্থান, কথা বলেন বিএনপির কর্মসূচিতে সংঘর্ষের বিষয়েও। এই দেশে এই শান্তি নষ্ট করে যারা অশান্তি সৃষ্টি করতে চায়, নাশকতা করতে চায়, তাদেরকে রাজপথে মোকাবিলা করে কঠোরভাবে দমন করে আমরা যদি সে কাছে এগিয়ে যাব। বিএনপি পালিয়ে গেছে, জামাত পালিয়ে গেছে, এরা সন্ত্রাসী। এই সন্ত্রাসীদের নেতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা তড়িৎ গ্রহণ করতে হবে। বিএনপিকে অবিলম্বে বাড়াবাড়ি ও সন্ত্রাস পরিহারের আহ্বান জানান সভাপতি মণ্ডলীর সদস্যরা। বিএনপিকে প্রতিহত করাই এখন থেকে আওয়ামী লীগের বড় দায়িত্ব বলেও মনে করেন তারা। মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন, যতই চেষ্টা করুন না কেন, কোন অসাংবিধানিক সরকার, অনির্বাচিত সরকার বাংলাদেশে আনতে পারবেন না, পারবেন না, পারবেন না। আমরা আপনাদেরকে প্রতিহত করব। সন্ত্রাসীদের হরতাল মানি না, মানব না। প্রথম সপ্তাহে নির্বাচন আগ পর্যন্তই আপনার সরকার প্রধান থাকবেন। সমাবেশে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দাবি করেন, বিএনপি দুর্বল দল, আর দুর্বলদের পাশে পশ্চিমা বিশ্ব থাকে না। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, প্রধান বিচারপতির বাসভবন ও পুলিশের উপর হামলাকারীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। বিএনপিকে শিক্ষা দেওয়ার প্রস্তুতি নিতেও নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের। আজকের যে গুণগুলি অস্ত্রবাজি আগুন সন্ত্রাস বাংলার মাটিতে, এদের অবশ্যই এদের শাস্তি হবে, এদের এই অপরাধের বিচার একদিনে কত অপকর্ম, এই অপকর্মের জন্য কৈফিয়ত তাদেরকে দিতে হবে। রবিবার বিএনপির হরতালের দিনে দেশের প্রতিটি জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে শান্তি সমাবেশ করা হবে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী জানুয়ারিতে অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্দলীয় সরকারের অধীনে এই নির্বাচনের দাবিতে বিএনপির আন্দোলনের বিপরীতে রাজপথে বিভিন্ন কর্মসূচি দিয়ে সক্রিয় আওয়ামী লীগ। আজকের এই শান্তি সমাবেশে আওয়ামী লীগ নেতারা আহ্বান জানালেন নির্বাচন পর্যন্ত প্রতিটি কর্মসূচিতেই যাতে আরও বেশি জনসম্পৃক্ততা থাকে। এদিকে সংঘর্ষে আহত 130 জন চিকিৎসা নিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, হরতাল ডেকে জ্বালাও পোড়াও ও অগ্নিসন্ত্রাস করলে পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে। তথ্যমন্ত্রী হাসান মাহমুদ সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা জানান। আসমা আক্তার নূপুরের রিপোর্ট।
বিকেল তিনটা থেকে একের পর এক গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আসতে থাকেন ক্ষমতাসীন ও বিরোধী দলের নেতাকর্মী ও সাংবাদিক সহ পুলিশ সদস্যরা। বর্ণনা দেন রাস্তায় ঘটে যাওয়া ভয়াবহ সব ঘটনার। ঢাকা মেডিকেলের পরিচালক জানান, বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত হাসপাতালটিতে মোট চিকিৎসা নিয়েছেন 130 জন। অনেকে প্রাথমিকভাবে চিকিৎসা নিয়ে চলে গেছেন, 33 জন চিকিৎসাধীন আছেন। এক পুলিশ সদস্য মারা গেছেন এবং আরেক পুলিশ সদস্য পর্যবেক্ষণে আছেন বলে জানান তিনি। চিকিৎসা দরকার, চিকিৎসা আমরা দিচ্ছি, ভর্তি করে যাদের দরকার ভর্তি করেছে, আর যারা প্রাথমিক চিকিৎসা বা আমরা বলেছে যে আবার পরে রিপোর্ট করবে সেভাবে তারা এখান থেকে ছাড়পত্র নিয়েছে। সন্ধ্যায় আহতদের দেখতে মেডিকেলে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, সমাবেশের জন্য বিএনপিকে সীমানা নির্ধারণ করে দেওয়া হয়েছিল, তারা সীমানা ভেঙে বিচারপতির বাসভবনে হামলা করেছে। রাজারবাগে পুলিশের 26টি গাড়ি পুড়িয়েছে, একজনকে হত্যা আর 100 পুলিশকে আহত করেছে। তাদের একটা ঘোষণাই ছিল, পরিকল্পনাই ছিল, আমরা শুনতে পারছিলাম তারা একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করবে। 2014 যেরকম করেছিল সেই রকমই একটা পরিস্থিতি সৃষ্টি করার জন্য তারা পায়তারা করছে। তা আমাদের পুলিশ বাহিনী চরম ধৈর্যের সঙ্গে মোকাবেলা করছেন। আমি মনে করি আমাদের পুলিশ বাহিনী ধৈর্যের সঙ্গে আগামী দিনেও মোকাবেলা করবে। তা আমরা আপনাদের মাধ্যমে নিশ্চয়তা দিতে চাই, যেই রাস্তায় অবরোধ করবেন, যেই গাড়িতে ভাঙচুর করবেন, অগ্নিসংযোগ করবেন, তার ব্যবস্থা আমরা গ্রহণ করব। এরপর আহতদের দেখতে হাসপাতালে আসেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। তথ্যমন্ত্রী বলেন, বিএনপি শান্তি সমাবেশের নামে নৈরাজ্য করেছে। এ সময় তিনি সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা জানান। নৈরাজ্যের হাত থেকে সাংবাদিকরাও রেহাই পায়নি, 20 জনের বেশি সাংবাদিক আহত হয়েছে। ঢাকা মেডিকেলেও কয়েকজন চিকিৎসা নিয়েছে, অন্যান্য হাসপাতালে অনেকে চিকিৎসাধীন আছে। এইভাবে সাংবাদিকদের উপর হামলা, এটি তীব্র নিন্দনীয়। আমরা এটি তীব্র নিন্দা জানাই এবং যেইভাবে নৃশংসতা দেখিয়েছে, এটি 2013-14-15 সালে বিএনপি যে নৃশংসতা করেছিল ঠিক একই নৃশংসতা, অনেক ক্ষেত্রে সেটিকেও হার মানিয়েছে। সন্ত্রাসীদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে বলেও জানান তথ্যমন্ত্রী। এদিকে আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগ পুলিশ হাসপাতালেও যান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর আরামবাগে সমাবেশ করেছে বাংলাদেশ জামাতে ইসলামী। সমাবেশে জামায়াতের নেতারা বলেন, কেয়ারটেকার সরকার ছাড়া নির্বাচন করতে দেওয়া হবে না। পরে এক বিবৃতিতে জামাত রবিবার হরতালের ডাক দেয়। সমাবেশের অনুমতি না পেলেও সকাল থেকেই কমলাপুর, মতিঝিল, আরামবাগ ও আশপাশের এলাকায় বিক্ষিপ্তভাবে জড়ো হতে থাকে জামাতের নেতাকর্মীরা। এক পর্যায়ে তাদের ধাওয়া করে পুলিশ, পরে আবারও তারা পুলিশের মুখোমুখি হয়। এ সময় পুলিশের গুলিতে এক জামাত কর্মী আহত হয়। বেলা 11টার দিকে মতিঝিলের বিভিন্ন অলিগলি থেকে নেতাকর্মীরা বের হয়ে আরামবাগ আল হেলাল পুলিশ বক্সের সামনে একত্রিত হয়, আর পুলিশ বক্স থেকে শাপলা চত্বরের দিকে ব্যারিকেড দিয়ে আটকে রাখে পুলিশ। বেলা 12টার দিকে আরামবাগ মোড়ে অস্থায়ী মঞ্চ তৈরি করে সমাবেশ শুরু করে জামাত। এর আগে দলটির নেতাকর্মীরা শাপলা চত্বরে যেতে চাইলেও পুলিশ তাদের অনুমতি দেয়নি। অন্যদিকে আরামবাগ স্কুলের সামনে দিয়ে মতিঝিল শাপলা চত্বরে ঢুকে পড়ে জামাত শিবিরের নেতাকর্মীরা। দুই দিক থেকে পুরো শাপলা চত্বর দখলে নেয় জামাতের কর্মীরা। বিএনপির সমাবেশে সংঘর্ষের ঘটনায় নিন্দা জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। শনিবার সন্ধ্যায় মার্কিন পররাষ্ট্র দপ্তরের মধ্য ও দক্ষিণ এশিয়া বিভাগ এক টুইটে এমনটি জানায়। টুইট বার্তায় সব পক্ষকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানানো হয়। ভিসা নিষেধাজ্ঞার জন্য সমস্ত ঘটনা পর্যালোচনা করা হবে। এদিকে ভয়েস অফ আমেরিকাকে দেয়া এক প্রতিক্রিয়া বার্তায় মার্কিন পররাষ্ট্র দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু বলেছেন, পুলিশ সদস্য ও রাজনৈতিক কর্মী নিহত হওয়া সাংবাদিক আর হাসপাতালে হামলার বিষয়টি গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সকল সহিংসতার ঘটনাগুলো পর্যবেক্ষণ করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত, বিএনপির সরকার পতনের আন্দোলনকে আওয়ামী লীগ ভয় পায় না। বিএনপিকে ভোট চোরের দল উল্লেখ করে নৌকার পক্ষে আবারও ভোট চান আওয়ামী লীগ সভাপতি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে লুটেরা সন্ত্রাসীদের হাতে দেশ যেন না যায় সেজন্য দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান শেখ হাসিনা। জামাল উদ্দিনের ক্যামেরায় রকুনুজ্জামানের রিপোর্ট।
চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দেশের প্রথম যোগাযোগ পথ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের উদ্বোধন করতে শনিবার সকালে চট্টগ্রামে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা 11:45 নাগাদ পতেঙ্গা প্রান্তে সুইস ডিপে নদীর তলদেশে নির্মিত 9.39 কিলোমিটার দৈর্ঘ্যের দক্ষিণ এশিয়ার প্রথম সড়ক টানেলের ফলক উন্মোচন করেন বঙ্গবন্ধু কন্যা, অংশ নেন মোনাজাতে। টানেল উদ্বোধনের পর আতশবাজি পুড়িয়ে উদযাপন করা হয়। করতালি দিয়ে স্বাগত জানান উপস্থিত অতিথিরা। এরপর প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়িবহ টানেলের ভেতরে প্রবেশ করে। 3 কিলোমিটারের বেশি দীর্ঘ টানেল দিয়ে প্রধানমন্ত্রী আনোয়ারায় টোল প্লাজায় যান। সেখানেই প্রথম যাত্রী হিসেবে টোল প্রদান করেন, পরিদর্শন করেন টোল প্লাজা কমপ্লেক্স ও টানেলের স্মার্ট মনিটরিং রুম। এরপর প্রধানমন্ত্রী টানেল উদ্বোধন উপলক্ষে আনোয়ারার জনসভা স্থলে পৌঁছান। চীন সরকারের আর্থিক ও কারিগরি সহায়তায় নির্মিত টানেলের উদ্বোধন উপলক্ষে চীনা প্রেসিডেন্টের শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেন চীনা রাষ্ট্রদূত। এরপর চট্টগ্রামে আরও প্রায় 1.5 ডজন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী। জনসভায় দেয়া বক্তব্যে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত, বিএনপি সরকার পতনের আন্দোলনকে ভয় পায় না। আজকে বিএনপি সরকারে পতন ঘটাবে, নানা রকমের আন্দোলনের হুমকি দেয়। একটা কথা স্পষ্ট বলতে চাই, জনগণের ভোটে নির্বাচিত হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করে বাংলাদেশকে আজকে উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিয়েছে। ওই সমস্ত ভয় ভীতি আওয়ামী লীগকে দেখিয়ে কোনো লাভ নাই, বরং খালেদা জিয়া ভোট চুরি করেছিল বলেই 15 ফেব্রুয়ারি তাকে বাংলাদেশের মানুষ আন্দোলন করে ক্ষমতা থেকে হটিয়েছিল। এটা তাদের মনে রাখা উচিত। ওরা ভোট চোর, ওরা জনগণের অর্থ চোর, ওরা খুনি। বিএনপি জামাত মানেই হচ্ছে খুনি, হত্যাকারী, সন্ত্রাসী, জঙ্গিবাদে বিশ্বাসী। নৌকার পক্ষে ভোট চাওয়ার পাশাপাশি বিএনপি আমলের দুঃশাসনের সাথে বর্তমান সরকারের উন্নয়নের তুলনামূলক চিত্র তুলে ধরেন শেখ হাসিনা। সতর্ক করেন, খুনি লুটেরাদের হাতে যেন দেশের শাসন ক্ষমতা না যায়। আজকে নৌকা মার্কায় ভোট দিয়েছেন বলেই এই উন্নয়ন সম্ভব। আমরা যখন দেশের উন্নয়ন করি, ওই বিএনপি জামাত এরা কি করে? ধ্বংস করে, আগুন দিয়ে জ্যান্ত মানুষ পুড়িয়ে মারার ইতিহাস তাদের। আওয়ামী লীগ শান্তিতে বিশ্বাস করে, আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাস করে, আওয়ামী লীগ ক্ষমতা আছে বলেই আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বিশ্বব্যাপী। এই বাংলাদেশকে কেউ দাবিয়ে রাখতে পারবে না, এটা হলো বাস্তবতা। শেখ হাসিনা বলেন, এই টানেলের মধ্য দিয়ে দেশের সড়ক যোগাযোগ এক অন্য উচ্চতায় পৌঁছাবে, যুক্ত হবে স্থানীয় ও আঞ্চলিক সড়ক নেটওয়ার্কের সাথে। দ্বাদশ জাতীয় নির্বাচনের প্রাককালে বিএনপি সহ বিরোধী দলগুলো যেখানে সরকার পতনের এক দফা আন্দোলন হতো, সেখানে ক্ষমতাসীনরা তাদের উন্নয়ন অগ্রযাত্রা শুধু অব্যাহত রাখার পথেই ব্যক্ত করছেন না, একইভাবে এইসব সফলতা মানুষের সামনে তুলে ধরে তারা আরও একবার নৌকার পক্ষে সমর্থন চাচ্ছেন। আনোয়ারার জনসভায় আওয়ামী সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের প্রতি সেই আহ্বানই জানান। রকুনুজ্জামান, বাংলা ভিশন, আনোয়ারা, চট্টগ্রাম। ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাবিবুর রহমান বলেছেন, হরতালের নামে মানুষের চলাচল বিঘ্নিত, নৈরাজ্য সৃষ্টি ও যানমালের ক্ষতি সহ্য করা হবে না। পুলিশের ওপর হামলা ও সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শনিবার রাতে ডিএমপি মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এমন হুঁশিয়ারি দেন। শর্ত সাপেক্ষে শান্তিপূর্ণ সমাবেশ করার প্রতিশ্রুতি দিয়েও পূর্ব পরিকল্পিতভাবে এ ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করার জন্য আমি আইন অমান্যকারীদের প্রতি ধিক্কার জানাচ্ছি। আগামীকাল একটি দল হরতাল আহ্বান করেছে। হরতালের নামে কেউ যদি মানুষের স্বাধীন চলাফেরার ব্যাঘাত সৃষ্টি করে কিংবা মানুষের যানমালের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করে, তাহলে পুলিশ আইনানুগভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। এই ছিল এখনকার মতো পরের সংবাদ সকাল 7:30। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।